ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের আরিয়াল খাঁ নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর চার এর সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিকেলে স্থানীয় সুলতানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে সুধী সমাবেশ হয়। এ সময় সংসদ সদস্য বলেন, আরিয়াল খাঁ নদের ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরে ভাঙা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ছাড়াও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।